শ্রীরামকৃষ্ণের প্রার্থনা নানা ধরন নিয়ে কথা বলছি। আমরা খুশি যে ভগবান মানুষ নন, তিনি মানুষ হলে সাধারণ ভক্তদের প্রার্থনা ধন যশ মান স্বাস্থ্য গাড়ি বাড়ি দাও শুনতে শুনতে তার কান একবারে ঝালাপালা হয়ে যেত, তার মন বিরক্তিতে ভরে যেত। যা হোক, তিনি দয়াময় ও জীবজগতের স্রষ্টা বলে তাঁর সৃষ্ট জীবদের তিনি কৃপা দৃষ্টিতে দেখেন। যেসব প্রার্থনা মঙ্গলজনক সেইগুলি তিনি পূরণ করেন। এ বিষয়ে চৈতন্য চরিতামৃত একটি সুন্দর উক্তি রয়েছে, অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। কৃষ্ণ কহে, আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ তো বড় মূর্খ। আমি বিজ্ঞ এই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। প্রেমিক ভক্ত বিষয় চায় না, সে উপাস্যের প্রতি অনুরক্ত হয়ে নিজেকে সম্পূর্ণভাবে ভুলে যায়। নিজের দুঃখের কথা ভগবানকে সে জানায় না। শূন্য পুরাণে শিব সম্বন্ধে এক প্রেমিক ভক্তের প্রার্থনা আছে, হে শিব তুমি কেন ভিক্ষা করে খাও, ভিক্ষা তো বড় হীন বৃত্তি, কোনোদিন কিছু জোটে কোনোদিন রিক্ত ভাণ্ডে ফিরে আসো, তুমি চাষ করে ধান মনো তাহলে তো তোমার এই কষ্ট দূর হয়। হে প্রভু তুমি কতদিন উলঙ্গ হয়ে অথবা কেওদা বাঘের ছাল পরে কাটাবে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। এবার বলবো আপনাকে প্রার্থনার প্রয়োজনীয়তার কথা। দেখুন, মানুষ তো কথা বলতে ভালোবাসে, একাকী নিঃসঙ্গ জীবন মুনি ঋষিদের পক্ষে সম্ভব। প্রাণ খুলে কথা বলার সঙ্গী যদি না জোটে তাহলে ভগবানকে সঙ্গী করা সুবিধাজনক। তিনি তো বিশ্বাসী, প্রেমময়, দয়াময়, কৃপাময়। তিনি অন্তর্যামী রূপে আমাদের সব কথা শুনে আমাদের হৃদয়ের ভার লাঘব করবেন। প্রার্থনার ভিতর দিয়ে ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ পাতালে অধ্যাত্ম জীবন সুগম হয়। প্রার্থনার প্রয়োজনীয়তা সম্বন্ধে ঠাকুর বলছেন, যারা সংসারে আছে তাদের সাধন করতে হয়, নির্জনে গিয়ে ব্যাকুল হয়ে তাকে ডাকতে হয়। বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো, বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল ওপর ওপর খাও, বেশ পরিষ্কার জল পাবে, বেশি নিচে হাত দিয়ে নাড়লে দেখবে জল ঘুলিয়ে যাচ্ছে। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে, কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও। ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমার পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। পঞ্চবটিতে অস্তগামী সূর্য দেখে ঠাকুর বলতেন, মা আরও একটা দিন চলে গেল, তবু তুই দেখা দিলি নি। সময় সময় ভগবত বিরহে অধীর হয়ে ভূমিতে এমন মুখকর্ষণ করতাম যে কেটে গিয়ে স্থানে স্থানে রক্ত বেরিয়ে যেত। ওইরকমভাবে ধ্যান, ভজন, প্রার্থনা, আত্মনিবেদনা দিতে সমস্ত দিন কোথা দিয়ে যে চলে যেত, হ্যাঁ কোনো উৎস থাকত না। পরে সন্ধ্যা সমাগমে যখন চারদিকে শঙ্খ ঘণ্টার ধ্বনি হতে থাকতো তখন মনে পড়তো দিবা অবসান হয়ে গেল, আরও একটা দিন বৃথা চলে গেল, কই আমি তো মার দেখা পেলুম না। তখন তীব্র আক্ষেপ এসে প্রাণ এমন ব্যাকুল করে তুললো যে স্থির থাকতে পারলুম না, আছাড় খেয়ে মাটিতে পড়ে, মা মা তুই আমাকে এখনো দেখা দিলিনি, মা এখনো দেখা দিলিনি, দেখ বলে চিৎকার
ও ক্রন্দনে আমি দিক পূর্ণ করতাম আর যন্ত্রণায় ছটপট ছটপট করতাম। লোকে কি বলতো, পেটে শুল ব্যথা ধরেছে তাই অত কাঁদছে। অন্য একদিন কালী মন্দিরে মাকে গান শোনাতে শোনাতে মায়ের কাছে ঠাকুর প্রার্থনা করছেন, মা এত ডাকছি তুই কিছু শুনছিস নি, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস তা আমায় কেন দিবি নি। মার দেখা পেলাম না বলে হৃদয়ে অসহ্য যন্ত্রণা, জলশূন্য করবার জন্য লোক যেমন সজোরে গামছা নিংড়িয়ে থাকে, মনে হলো হৃদয়টাকে ধরে কে যেন সেই রকম করছে। মার দেখা বোধ হয় কোনোকালে পাবো না ভেবে যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। অস্থির হয়ে ভাবলাম তবে আর এই জীবনে আবশ্যক নেই। মার ঘরে যে ওষি ছিল সেই দিকে আমার দৃষ্টি গেল, এক দণ্ডে জীবনের অবসান করবো ভেবে উন্মত্ত প্রায় ছুটে সেটা ধরেছি। এমন সময় মার অদ্ভুত দর্শন পেলাম, সংজ্ঞা শূন্য হয়ে পড়লাম। তারপর বাইরে কি যে হয়েছে, কোন দিক দিয়ে সেদিন গেল, পরদিন গেল কিছু জানতে পারিনি। অন্তরে কিন্তু একটা অননুভূত জমাট বাঁধা আনন্দের স্রোত প্রবাহিত ছিল এবং মার সাক্ষাৎ প্রকাশ উপলব্ধি করেছিলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ঠাকুরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক, মঙ্গল হোক আপনার, সকলে মিলে খুব ভালো করে বাঁচুন। শুনছেন মিচ্ছি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিচ্ছিতে।